মেয়াদোত্তীর্ণ ওষুধ ফিরছে বাজারে, সেই ওষুধ না জেনেই খাচ্ছি আমি আপনি, স্বাভাবিকভাবেই আতঙ্কে আমজনতা। এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ খেয়ে আমরা যে কি জায়গায় চলে যাব, কোথায় কি চলে যাব এখন বুঝবো না, পরে যখন বুঝবো তখন রিকভারি করার কোনো জায়গা থাকবে না। আমার মনে হয় গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের ড্রাগ কন্ট্রোল বলে একটা দপ্তর আছে, ড্রাগ কন্ট্রোল দপ্তরটা কি ঘুমিয়ে আছে না জেগে আছে, এটাই আমি জানতে চাইছি। এক্সপায়ারি ডেট দেখেই তো আমরা ওষুধ কিনি, কিন্তু এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পরে যে ওষুধগুলো ওনারা আবার রিপ্রিন্ট করে ছাপিয়ে দিচ্ছেন, আমরা ভাবছি এগুলো সব অরিজিনাল ওষুধ, তারপরে অনেক রকম সাইড রিয়াকশান হতেই পারে। ভয় তো বটেই, অবশ্যই ভয়ের, ধরুন জীবন মানে জীবন মরণ সমস্যা আমাদের একটা কাজ আমাদের কাছে। এইটা যে কম্পিটিশন দাম কম কম করে সবাই কম্পিটিশন বাজারে নামছে, এইখান থেকে টাকাটা মেকআপ রোজগার করে মেকআপ করছে এইটা।